আসানসোলে বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠির ঘটনায় ধৃত সুদীপ্ত রায়কে আসানসোল আদালতে পেশ করা হলো। মঙ্গলবার ধৃতকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আদালতে নিয়ে আসে। পুলিশের তরফে 10 দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারককে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। সৌমিত্র বাঙ্গুরি, রিপোর্ট, টাইমস বাংলা।